আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। ঘুম এমন একটি জিনিস যেটা না হলে আমাদের কোনো শান্তি হয় না। আমাদের শরীর এবং মন যেমন অস্বস্তিকর অবস্থায় থাকে, এমনকি বিভিন্ন সমস্যায় আমরা ভুগতে থাকি। যদি আমরা ভালো করে না ঘুমাতে পারি তাহলে এরকম সমস্যায় আমরা ভুগতে থাকি। আজকে আমি আপনাদের সামনে একটা দোয়া তুলে ধরেছি যেটা সহি হাদিস থেকে প্রমাণিত। আপনারা এই দোয়াটি পড়লে ইনশাআল্লাহ এই সমস্যা থেকে মুক্তি পাবেন। মিশকাত এবং মুসলিম হাদিসে বর্ণিত হযরত সুলাইমান ইবনে বুরাইদা রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, হযরত খালেদ ইবনে ওয়ালিদ রহমতুল্লাহ আলাইহি একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, আমার চিন্তা এবং পেরেশানির কারণে ঘুম আসে না। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তুমি বিছানায় শোবার জন্য যাবে অর্থাৎ ঘুমানোর পূর্বে এই দোয়াটি পড়বে। দোয়াটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে শিখে নেবেন। সেটা মুখস্থ করেই যে পড়তে হবে সেরকম কোনো কথা নয়, আপনারা এখান থেকে দেখে পড়ে নিলেও হবে। আমি ইয়ার আরবি উচ্চারণটা বলে দিচ্ছি। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি সাবই ওয়া মা আজাল্লাত ওয়া রাব্বাল আরদিনা ওয়া মা আকাল্লাত ওয়ারাব্বাস শায়াতিনি ওয়া মা আদাল্লাত কুল্লি জারাম মিন শাররি খালকিকা কুল্লিহিম জামিআ আইয়াফরুতা আলাইয়া আহাদুম মিনহুম আও আইয়াবগিয়া আলাইয়া আস-সাজারুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুকা ওয়া লা ইলাহা ইল্লা আনতা। তবে ঘুমানোর আগে আপনি যদি অজু করে নিয়ে এই দোয়াটি পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন।